হ্যালো ভিওয়ার্স হোম স্কুল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখব নর গেটের মাধ্যমে কিভাবে আমরা এক্স অর এবং এক্স নরগেট বাস্তবায়ন করতে পারি যদি আপনার কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য তো চলুন কথা না বাড়ি আমরা চল যাই আমাদের কাজে তাহলে এফ সমান এ এক্সক্লোসিভ বি এখন এটা হচ্ছে এক্স অর গেট এটাকে কিভাবে আমরা নর বাস্তবায়ন করবো তাহলে এটাকে সূত্রে বর্ধিত করবো এ বি বার প্লাস এ এ বি এটা হচ্ছে আমাদের সূত্রের বদ্ধিত রূপ এটাকে এখন আমরা চিহ্নগুলা পরিবর্তন করব এবি ভার প্লাসের এর এ ভার বি এই দুইটা লিখব এটার উপরে দুটো বার নিয়ে আসব এটার উপরে দুইটা বার নিয়ে আসব এটা কিভাবে আনলাম পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন তাহলে এখানে আমরা এটাকে ভাঙব ভাঙলে আমাদের কি আসবে এ ভার প্লাস চলে আসবে ইনটুটা বি ডাবল বার এখন এটার উপরে একটা ভার আছে বার দিব প্লাস এভার এর উপরে দুইটা বার আসবে প্লাস বি একটা বার এটার উপরে একটা হোল বার এখন এটাকে আবার লিখি আমরা এ বার প্লাস দুইটা বার থাকলে একটা লিখব তারপরে প্লাস এটার উপরে আমরা এ প্লাস বি বার দুইটা বার থাকলে একটা এটার উপরে হোলবারটা দিলাম এখন দেখেন এটা আমাদের সবগুলা কিন্তু যুগের ফরম্যাটে চলে গেছে এখন এটা দ্বারা আমরা সার্কিট তৈরি করবো এটা তারা যদি সার্কিট তৈরি করতে চাই তাহলে কীভাবে করবো দেখি এখানে আমাদের দুইটা ইনপুট এ আর হচ্ছে বি দুইটা নিয়ে নিলাম এখন এ এটার উপরে নরগে আঁকব একটা নরগে আঁকব নরগেট এটা দিয়ে একটা নট এঁকে নিলাম তারপর এ নট এঁকে নিলাম বি নট এঁকে নিলাম আঁকার পর এটার উপরে আমাদের কী আছে এ ভার আছে এ বার প্লাস বি তাহলে এটা নরগেট অ্যাড করে দিলাম এখানে পাচ্ছি এবার প্লাস বি বার তারপর একটা হচ্ছে এ বি বার এটাকেও আমরা এটাকে আমরা পাবো এটাতে পাবো প্লাস বিবার হলবার এখন এই দুইটাকে আবার আমরা যোগ করে দিব এখন এখানে আমরা কি পাচ্ছি দেখেন এবার প্লাস বি বার হলবার এখন দেখেন এটা এই যে নট নটের জন্য কিন্তু একটা বার চলে আসছে কিন্তু আমাদের সরলের মধ্যে কিন্তু ভার নাই এখন এই বারটাকে আবার উঠাইতে হবে উঠানোর জন্য সেম এখানে একটা নর্কে টাকতে হবে তাহলে এখানে দুইটা বার আসবে তাহলে আপনাদের বলছিলাম যদি উপরে কোনো ভা হোলবার না থাকে তাহলে দুইটা হোলবার চলে আসবে এই জন্য এখানে দুইটা হোলবার দেওয়া হয় আর যদি আপনার আপনার যদি কোনো ভার না থাকে তাহলে দুইটা হোলবার দিতে হয় আর যদি একটা বার থাকে তাহলে দিতে হয় না যদি একটা বার থাকে তাহলে এই বারটাই কিন্তু এখানে চলে আসছিলো সেজন্য দিতে না সো যদি ফাংশনে কোনো ভার না থাকে তাহলে হোলবার দুইটা হয়ে যাবে আর যদি আপনার কোনো বার থাকে একটা বার থাকে তাহলে তেমন কোনো কিছুই করতে হবে না নর্মালি আঁকলে আমাদের সার্কিটটা মিলে যাবে এখন আমরা দেখব নর্গেটের মাধ্যমে এক্স নর্গেট বাস্তব এখন আমাদের এক্স নর্গেটে ফাংশন থাকে এরকম অ্যাপ সমান এ এক্সক্লুসিভ বি হোলবার এখন এটাকে সূত্রে বর্ধিত করবো এবি প্লাস এব বার বি বার এখন এটাকে আমরা চিহ্ন পরিবর্তন করব চিহ্ন পরিবর্তন করতে হলে এ বি দুইটার উপর দুইটা ভার নেব প্লাস ঠিক থাকবে এব বার বি বার ঠিক থাকবে এটার উপর দুইটা বার এখন এটাকে আবার সরল করব এটার উপর একটা বার প্লাস এ ডাবল বার প্লাস বি ডাবল বার এগুলো কিভাবে করলাম এগুলো আপনারা সরল থেকে আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে পূর্বের ভিডিও দেখে আসবেন তাহলে এখানে আমরা লিখতে পারি এব বার হল বার প্লাস এখানে আমাদের আমরা লিখতে পারি এ প্লাস বি বার কারণ এই দুইটা বার থাকলে কাটা যাবে এখন দেখেন আমাদের যুগের ফর্ম্যাটে চলে আসছে যুগের ফর্ম্যাটে চলে আসছে মানে নর গেটের ফর্ম্যাটে চলে আসছে এখন আর কিছু করবো না এটা তারা সার্কিট তৈরি করে নিব এটার উপরে দেখেন কোনো হোলবার কিন্তু নাই সেক্ষেত্রে দুইটা হোলবার হয়ে যাবে সো আমি দুইটা হোলবার দিয়ে দিলাম কেন হয় সেটা সার্কিট আঁকার সময় আবার বলবো তাহলে এখানে আমাদের দুইটা ইনপোর্ট দুইটা ইনপোর্টের জন্য এ নিলাম বি নিলাম তাহলে এ এর মধ্যে একটা গেট আঁকবো বি এর মধ্যে একটা গেট আঁকবো তাহলে প্রথমে হচ্ছে এ বার তারপরে হচ্ছে বার দুইটা নিলাম নরগেটে যোগ করে দিলাম এখানে আসবে এবার বার প্লাস বার তারপর একটা হচ্ছে এবি এ থেকে নিলাম বি থেকে নিলাম দুটাকে নরগেটে যোগ করে দিলাম তাহলে এখানে পাবো কি এ প্লাস বি হোলবার এখন এই দুইটাকে আবার নরগেটে যোগ করবো তাহলে এখানে আমরা পাচ্ছি এবার প্লাস বিবার হোলবার প্লাস এ প্লাস বি হোলবার এটার উপরে একটা ভার যেটা বলছিলাম যে দেখেন এখানে আমাদের কোনো বার কিন্তু ছিল না সেক্ষেত্রে এখানে আমাদের বার একটা চলে আসে এখন এই বারটাকে বাদ দিতে হবে তাহলে দুইটা বারকে তাহলে বারকে বাদ দিতে হলে দুইটা বার প্রয়োজন দুইটা বার হলে বার বাদ হয়ে যায় তাহলে এটার উপর আরও একটা বার আনার জন্য এটাকে সেম আরও একটা গেট এঁকে দেবো তাহলে সেম যখন একটা গেট এঁকে দেওয়া হয় তখন কিন্তু এটা বারটা উঠে যায় তাহলে এখানে আমাদের দুইটা বার চলে আসবে দুইটা বার মান হচ্ছে বারে বারে কাটা এই হল আমাদের নরগেট দিয়ে এক্স নরগেট বাস্তবায়ন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন